তো আজ থেকে আরো 4 থেকে 5 বছর আগে আমাদের মাননীয় সংসদ ব্যারিস্টার সুমন ভাই একটি কাটের ব্রিজ নির্মাণ করেছিলেন। এখানে প্রায় 50-60টি পরিবার এই পানিবন্দী অবস্থায় থাকতো, তারা এই ব্রিজের জন্য আসা যাওয়া করতে পারতো না, তাই উনি একটা কাটের ব্রিজ নির্মাণ করেছিলেন। প্রায় 5 বছরের মাথায় বৃষ্টি নষ্ট হয়ে যাওয়াতে উনি আবারও পুনরায় একটি পাকা ব্রিজ শুরু করেছেন। আজ থেকে এই কাজের উদ্বোধন হয়েছে। আপনারা এইদিকে দেখেন যে উনার নিজ উদ্যোগে উনি এই বৃষ্টির কাজ শুরু করেছেন। এটা আমরা আশা করি যে কিছুদিনের মধ্যে আমরা এই বৃষ্টি কাজ সম্পন্ন করতে পারবো। আমাদের অনেকগুলো ব্রিজ কাজ চলমান আছে বিভিন্ন ইউনিয়নে। এটা হচ্ছে কি 9 নম্বর ইউনিয়নে। আমরা এখানে অনেকগুলা প্রতিষ্ঠান আছে, যেমন এখানে একটা মসজিদ আছে, মসজিদেও মানুষ আসা যাওয়া করতে পারে না, স্কুলের বাচ্চারা আসা যাওয়া করতে পারে না। আমরা এখানের একজন মুরব্বীর কাছ থেকে আমরা জানবো যে উনাদের আগে কি সমস্যা ছিল এবং উনারা এখন এই বৃষ্টি পেয়ে উনাদের সুবিধাটা কি হয়েছে আমরা একটু আমরা এই মুরব্বীর কাছ থেকে জানবো। চাচা একটু ফোন চাই না, আপনারা আগে যে ব্রিজ হওয়ার আগে আপনাদের কি ধরনের সমস্যা হয়েছে এবং এই বৃষ্টি পাওয়াতে আপনারা কি ধরনের সুবিধা হয়েছে একটু বলবেন। এরপরে সুমন ভাই বেটাই যখন আমরা খাটের ফুল অনেক ফল আমরা খাটের ফুল দিছে, কিন্তু একবার খাটের ফুল গেছি আর একবার খাটের ফুল দিয়ে ভারী খেটে দিছে দিয়াই দিয়াই। এরপরে কইছে যে আমি থাকার সত্ত্বে তোমার একটা বিরিজ খুঁজে দিব। ওহন আল্লাহ রহমতে বেটা বেটা বুটেও ফাঁস করছে, বুটের আগেই কিন্তু আমরা এটা করছে বেটায়। আমরা অনেক আরও অনেক কিছু বেটায় আমরা দেখতে নেই ভাইকে দেখতে নিছে। ধন্যবাদ সাসারে। আপনারা দেখেন যে উনি এমপিও আর পরেই উনি সরকারি বাজেট পাওয়ার আগে উনি উনার ব্যক্তিগত পক্ষ থেকে উনি কাজ শুরু করে দিয়েছেন ব্রিজের। আমরা এখানে আমাদের বেস্ট সুমন।